তৃণমূল কংগ্রেসের নতুন পার্টি অফিস উদ্বোধন হলো ভাঙড়ে। সোমবার বেলতা 2 নম্বর অঞ্চলের কুলবেরিয়াতে পার্টি অফিস উদ্বোধন করেন ভাঙড়ের প্রাক্তন তৃণমূল বিধায়ক আরাবুল ইসলাম। এদিন সকাল 10টায় হাতিশালা নারকেল বাগান রুটের পাশে ফিতে কেটে পার্টি অফিসটি উদ্বোধন করা হয়। উদ্বোধনের আগে আরাবুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন ও বক্তব্য রাখেন। এদিন উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেতা মমিনুল ইসলাম, খায়রুল ইসলাম, শামীমউদ্দিন মোল্লা প্রমুখ। দুদল বিশিষ্ট পার্টি অফিসটি নির্মাণ করেছেন বেলতা 2 নম্বর অঞ্চলের যুব তৃণমূল নেতা সাবির শেখ। পার্টি অফিসটির সামনে ফুল গাছ লাগানো হয়েছে, খোদাই করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জির ছবি। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথি ও কর্মী সমর্থকদের মিষ্টিমুখ করানো হয়। একটা ব্যাপার আপনারা জানেন, পার্টি অফিস সব জায়গায় প্রতিটা বুথে বুথে পার্টি অফিসের দরকার। কেন? সংগঠনের কাজ তো করতে গেলে প্রতিটা বুথে বুথে পার্টি অফিসের প্রয়োজন। আপনারা জানেন যে মানুষ মানে কোনো কাজের দরকার হলে মানুষের ছুটে যেতে হয় পঞ্চায়েতে, কোনো স্থানীয় জায়গায় কোনো জায়গায় কাজের দরকার হলে বুথে বুথে সেখানে পার্টি অফিসে যেতে হয়। সেই কারণে আমাদের আপনারা জানেন একেবারে 6 লেনের গায়ে একেবারে নেওতা 2 নম্বর অঞ্চলের একবার সার্বিক পরিস্থিতি যদি দেখেন, সার্বিক ভৌগোলিক পরিস্থিতি আপনারা পাইকেন থেকে দেখবেন একেবারে হাটগাছার মুখ পর্যন্ত প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব একটা অঞ্চল। সেই অঞ্চলের ভৌগোলিক দিক দেখেছেন আপনারা, সেই কারণে আমরা কুলবেরিয়া একটা মিডিল পজিশন, এই জায়গায় আমাদের একটা পার্টি অফিসের খুব প্রয়োজন ছিল। সাবিরের নেতৃত্বে এই পার্টি অফিস আমরা কেন এই পার্টি অফিস আপনারা শুনলেন, আমরা চাই এই ধরনের পার্টি অফিস প্রতিটা বুথে বুথে হোক, প্রতিটা মানুষ পরিষেবা পাক, প্রতিটা মানুষ মেম্বার পঞ্চায়েত মেম্বার যারা আছে তাদের কাছে পরিষেবা পাক, সেই কারণে আমাদের এই ধরনের পার্টি অফিস। হ্যাঁ, আমি নিয়মিত কেন, যখন যখন দরকার হবে বেশ আপনাদের নিয়েও অনেক সময় আমাদের বসতে হয় রাস্তায়, দোকানে পার্টি অফিসে ছোটো ছোটো পার্টি অফিস আসে বসতে হয়, সেই কারণে সমস্ত প্রেস মিটগুলো আমরা এখান থেকেই করব আর এখান থেকেই সব ব্যাপারে আমি ম্যাক্সিমাম সময় এখানে আসবো।